সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে একটি প্রফেশনাল ভিজিটিং কার্ড ডিজাইন করা যায়। চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার জন্য আমরা এমএস ওয়ার্ড একটি ডকুমেন্ট ওপেন করলাম। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শুরু করব। শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি, সেটা হচ্ছে যে যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি শেখার উদ্দেশ্যে দেখে থাকেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট যদি ভালোভাবে দেখেন তাহলে ন্যূনতম অভিজ্ঞতা না থাকলেও আপনি ভিজিটিং কার্ড এডিট করা ইজিলি শিখে যাবেন। আর এই কার্ডটি ডিজাইন করার জন্য আপনার এমএস ওয়ার্ডের যে কোনো ভার্সন হলেই হবে, 2010 থেকে নিয়ে 2022 পর্যন্ত যে কোনো ভার্সনের এমএস এর ডকুমেন্ট দিয়ে কাজ করতে পারবেন। তো আমরা শুরু করি। সেজন্য শুরু করার জন্য আমরা ডকুমেন্ট ওপেন করছি। এখন আমরা যেটা করব সেটা করার জন্য ভিজিটিং কার্ডের সাইজটা আগে আমাদেরকে অ্যাকুরেট করে নিতে হবে, অর্থাৎ পেজটা সাইজ অনুযায়ী সেট আপ দিতে হবে। সেজন্য আমরা লেআউটে আসলাম, সাইজ, সাইজে ক্লিক করলাম। সাইজে ক্লিক করার পরে আমরা এখানে কোনো সাইজেই নেব না, আমরা মোর পেজ সাইজে আসবো। মোর পেজ সাইজে আসার পরে যে ওয়েথ দিয়ে দেবো আমরা 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, আর হাইট দিয়ে দেব আমরা অনলি 2 ইঞ্চি। তারপর আমরা এখান থেকে মার্জিনে ক্লিক করব, মার্জিন আমরা টপ বটম লেফট রাইট চতুর্দিকে 0 করে দেব। তাহলে আমরা এবার এখানে ওকে করে দেব। তাহলে এই যে সাইজটা হয়ে গেছে এটা আমাদের ভিজিটিং কার্ডের সাইজ। আমি একটু জুম করে নিচ্ছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ইনসার্টে আসব। ইনসার্ট থেকে আমরা এই যে শেপে আসব। শেপ থেকে আমরা একটা এই যেটা রেক্ট্যাঙ্গেল একটা শেপ নেব আমরা, এখানে ধরে আমরা সুন্দর করে টান দিয়ে এটা এখানে একদম পজিশনে সেট করে দেব। এখান থেকে ফিল থেকে কালারটা করে দেব একবারেই ড্র্যাগ করে দেব, ওকে। আর এখান থেকে আমরা শেপ আউটলাইন করে দেব নো আউটলাইন। তারপরে আমরা যেটা করব এখান থেকে এই যে এডিট পয়েন্ট, আমরা এডিট পয়েন্টে ক্লিক করব। এডিট পয়েন্টে ক্লিক করার পরে এই যে পয়েন্টারে ধরে এখানে আমরা সুন্দর করে ধরে এইটা বরাবর এখান থেকে একটু ক্রস করে দেব, ওকে। মানে এখান থেকে যেটা করতে পারি, এখান থেকে যদি প্রয়োজন মনে করেন এখানে ধরে হালকা একটু বাড়াইতে পারেন, ওকে ওকে। ব্যাস মিডিলে আমরা একদম নিয়ে নিয়েছি। এবার আমরা যেটা করব, আবারও আমরা একটা শেপ নেব, সেজন্য ইনসার্ট শেপ, আবার একই রেক্টেঙ্গেল শেপটা নিলাম। নেওয়ার পর আমরা যেটা করব এখানে ধরে আমরা এই শুধু এখানে ড্র করে দেব। আমরা একইভাবে এখানেও কি করব, এখানে কালারটা আমরা একবারে রেড কালার দিয়ে দেব, আর শেপ আউটলাইন নো আউটলাইন করে দেব। দেওয়ার পরে আমরা আবারও এখানে ক্লিক করে এখান থেকে এডিট পয়েন্ট নেব। এডিট পয়েন্ট নিয়ে এই যে এটাতে ধরে এখানে আমরা একটু ক্রস করে দেব, ওকে। তাহলে আমাদের নিচের ইয়েটা কিন্তু সরে গেছে, আমরা এটার কন্ট্রোল দিয়ে একটু এখানে বরাবর নিয়ে আসি। সেম একইভাবে এখানে ধরে এটা এখানে পয়েন্টটা সুন্দর করে নিয়ে আসি, ওকে। এবার আমরা যেটা করব, আবারও একটি শেপ নেব, সেজন্য আমরা এখানে আসলাম। এখান থেকে এই যে এই শেপটা আমরা নেব, এই শেপটা নিয়ে আমরা এখানে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা এটা একটু ডুরো করব, পয়েন্ট অনুযায়ী একটু ডুরো করে দেব, ওকে। ড্র করে দেওয়ার পরে আমরা যেটা করব, এখানে ধরে আমরা এটাকে ঘুরে নেব, একদম বরাবর করে নেব, ওকে। আমরা এখান থেকে আউটলাইন নো আউটলাইন করে দিলাম, এটা এবার এখান থেকে নিয়ে এখানে সেট করে দেব একদম বরাবর, পয়েন্টার রেখে একদম বরাবর সেট করে দেব। যদি কম বেশি হয় টেনে নিয়ে আর একটু বাড়িয়ে নিলাম, জি, ওকে, একুরেট করে নেবেন, জি, একদম একুরেট করে নেবেন। একুরেট হয়ে গেলে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এখানে রাইট মাউস রেখে আমরা এখান থেকে এটা সেন্ড টু ব্যাক করে দেব, সেন্ড টু ব্যাক চলে গেছে। এবার আমরা এটার
কালার ফরমেট থেকে শেপ ফরমেট থেকে আমরা এটার কালার রেড কালার করে দেব, আর আউটলাইন তো নো আউটলাইন করে দেওয়া আছে। ওকে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা এখানে যে টেক্সট বক্স, একটা টেক্সট বক্স নেব, এখান থেকে আমরা ড্র টেক্সট বক্স নেব, নিয়ে টেক্সট বক্সটা আমরা এখানে ড্র করে দেব। ওকে, দিয়ে এখানে আমরা লিখব, এই যে শিপটা আছে, আমরা এখান থেকে এই শিপে ধরে শিফট ফরম্যাট, শিফট ফরম্যাটে আসার পরে আমরা এটা যেটা করে দেব এটা নো ফিল করে দেব, আর এখান থেকে আউটলাইন নো আউটলাইন করে দেব। ওকে, আমরা এবার এই কালারটা দিয়ে দেব হোয়াইট, সেজন্য হোমে আসলাম, হোমে থেকে টেক্সট কালার, টেক্সট কালার হোয়াইট করে দিলাম, আমরা দিয়ে এটা বোল্ড করে দিলাম। ওকে, এবার আমরা এখানে একটা লোগো দিতে পারি, সেজন্য আমরা কি করব, ইনসাইডে আসলাম, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে ডিভাইস লোগোটা দিয়ে দিচ্ছি। ওকে, সেই জন্য যদি এটা না আসে টানলে, তাহলে এখানে আপনি পজিশনে আসবেন, পজিশনে এসে এটা যে কোনো একখানে সেট করে দেবেন। এটা করতে পারি সেটা এখান থেকে আমি ট্রি সিলেক্ট করে দিলাম, দিয়ে এইটার বর্ডার পিকচারের লাইনটা আমি কি দিতে পারি, এটা দিয়ে দিলাম, রেড আছে রেডে দিয়ে দিলাম, এবং আমি এখান থেকে শ্যাডো দেবো না, আমি এখান থেকে মার্জিনটা একটু ছোট করে দেবো, আমি এটা দিয়ে দিলাম, আমরা সম্পূর্ণ ক্যাপিটাল লেটার করে দেবো। সেজন্য আমরা যেটা করে পড়তে পারি, এখানে আসলাম, এখানে এসে এখান থেকে আমরা এটা সম্পূর্ণগুলো ক্যাপিটাল লেটার করে দিলাম, দিয়ে এটা মিডিলে নিয়ে নিলাম, এখানে আপনার কোম্পানির নাম দেবেন আর কি, যে কোনো কোম্পানি বা যেখানে কাজ করেন আপনি সেখানে নামটা দিয়ে দেবেন, এটা একটু মিডিলে সেট করে নিলাম। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এবার আবারও ইনসার্টে আসবো, ইনসার্ট থেকে আমরা এখানে একটা টেক্সট বক্স ক্লিক করব, করি আমরা ড্র টেক্সট নেব, নিয়ে এখানে আমরা ড্র টেক্সটটাকে এঁকে দেব, এখানে আমরা নাম লিখব, আচ্ছা আমি এখানে লিখে দিলাম। ওকে, আমরা এটাতে এবারে ক্লিক করে কন্ট্রোল সি চেপে কন্ট্রোল ভি চেপে এটাকে কপি করে নেব ডুপ্লিকেট, আচ্ছা আমরা এটা এখানে লিখলাম, একইভাবে আমরা এখানে লিখে দেব, টেক্সটে কাজ করি সেটা দিতে পারি, আমি এটা আবার একটা ডুপ্লিকেট করলাম, করি এখানে ছোট্ট করে এটা আমরা লিখে দিতে পারি, এখানে একটু মাঝখানে ধরে লোকেশন এডিট করে আমরা দিতে পারি, আচ্ছা দিই আমি সি সিও, এখান থেকে এটা নো ফিল করে দেব, নো ফিল করে দিয়ে আমরা এটা উপরে উঠে দেব। ওকে, উপরে উঠাই দিলাম, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটারে আমরা এখানে ক্লিক করলাম, এটা আরেকটা কপি করবো, আমরা আরেকটা কপি করলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার আমরা যেটা করব, এই যে এগুলো দিছি যে এগুলোর আমরা একটা একটু প্রত্যেকটার আইকন সেট করব, সেই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা তো লাগবে না, এখান থেকে আমরা আইকন দেবো, সেজন্য আমরা এখান থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, পিকচারে আসলে অনলাইন পিকচারে ক্লিক করব, অনলাইন পিকচারে ক্লিক করে আমি এখান থেকে আইকন নিয়ে নেব, আমি এখানে লিখব প্রথমটা হচ্ছে লোকেশন, লোকেশন আইকন, এখান থেকে পজিশন করে নিই। ওকে, পজিশন করে নিলাম, এবার আমরা এটাকে ধরে একবারে ছোট করে দেব। ওকে, এখানে ধরে এই সাইজে এখানে নিয়ে আসলাম, আরও একটু ছোট করে দেব। ওকে, বসাই দেব, আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এইগুলো স্কিপ করব, যেভাবে দেখাই দিলাম এভাবে প্রত্যেকটা আইকন দেবেন, অথবা আপনি আপনার কম্পিউটার ব্রাউজারে গিয়ে সার্চ করে আইকনগুলো আগেই ডাউনলোড করে নেবেন, তাহলে কাজ করতে আরও সুবিধা হবে। আমরা একটা সিলেক্ট করছি আইকন, তো এখন আমরা যেটা করব, কাজ মোটামুটি শেষের দিকে, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আবারও ইনসার্টে আসলাম, ইনসার্ট থেকে আর একটা শেপ দেবো, রেক্টাঙ্গেল শেপটা আবার নিলাম, নেওয়ার পর এবার এইখানে ধরে ছোট্ট করে এইভাবে একটা লম্বা টান দিয়ে দেবো, এখানে এইখানে মাপে ধরে, এই মাপে ধরে এই বরাবর সোজাই সেম একই মাপের একটা শেপ নেব আমরা, নেওয়ার পরে এটা এখান থেকে ধরে ড্র্যাগ করে যেখানে ছিল এই সোজাই বরাবর নিয়ে আসবো, একদম বরাবর বরাবর এনে এখানে দিয়ে দেবো সমান করে লাইন, এভাবে এটারও রেড কালার করে দেব আর আউটলাইন করে দেব নো আউটলাইন। ওকে ওকে, আমরা এটা করে দিলাম,
আমাদের কাজটা মোটামুটি শেষ। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা আমরা একটু বড় দেখাচ্ছে, ওকে ঠিক আছে। মোটামুটি আমাদের ভিজিটিং কার্ডটা তৈরি হয়ে গেছে। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে আমরা আবারও ইনসার্টে আসলাম। এটা সম্পূর্ণ ব্ল্যাক হয়ে, হোয়াইট হয়ে গেছে। আমরা এটা একটা অন্য কালার দিলে দেখি ভালো দেখা যায় কিনা, সেজন্য আমরা আবার শিফে আসলাম। শিপ থেকে রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, এবার এই কর্নারে ধরে সম্পূর্ণটা একদম মাপ বরাবর, পুরোটা কোনো দিকে যেন কম বেশি না থাকে, পুরোটা মাপ বরাবর করে দিলাম। ওকে, কোনো দিনে যেন খালি না থাকে খেয়াল রাখবেন, মাপ বরাবর একদম মাফ করে দিছি। এবার আমরা যেটা করব, এখান থেকে নো আউটলাইন করে দেব, আর শেপ ফিল থেকে এখানে আমরা একটা কালার নিতে চাই, মানে হোয়াইটের থেকে একটু এইটা নিলাম, মানে একবারে হোয়াইট না, যে এই কালারটা নিলাম। এবার নেওয়ার পর আমরা যেটা করব, এখানে রাইট মাউস রেখে আমরা এখান থেকে সেন্ট টু ব্যাক করে দেব। ওকে, সেন্ট টু ব্যাক করে দিছি আমরা। এবার যেটা করব, এই যে নামগুলো লিখছিলাম এখান দিয়ে না, এই নামগুলো দেখেন আলাদা আলাদা হয়েছে। আমরা কি করতে পারি, এটার প্রত্যেকটা সাথে শেপ করব, এখানে ক্লিক করার পরে শেপ ফিলে এসে নো ফিল করে দেব। ওকে, আমরা প্রত্যেকটাই নো ফিল করে দেব এখান থেকে। আবার এটা তো ক্লিক করলাম, আবার এখানে শেপ ফিলে আসব, এখান থেকে নো ফিল, প্রত্যেকটাই আমরা সিলেক্ট করবো এভাবে। এখান থেকে শেপ ফিল থেকে নো ফিল করে দেব, এটাও শেপ ফিল থেকে আমরা এখানে নো ফিল করে দিলাম। ওকে, চারটে আমরা নো ফিল করে দিলাম। এবার আমার মনে হয় একটু ভালো লাগতেছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। আচ্ছা, আমরা এবার যেটা করতে পারি, এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে শ্যাডো একটা ইউজ করে দেখতে পারি। আমরা এটাতে ক্লিক করলাম, এই যে ব্ল্যাকটাতে, এখানে দেওয়ার পরে আমরা এখান থেকে যে শেপ ইফেক্ট, এখান থেকে শ্যাডো, শ্যাডো থেকে আমরা এই শ্যাডোটা এখানে দিয়ে দিলাম। ওকে, আমরা এই এই শেপটা তো একটা শ্যাডো অ্যাড করবো, সেজন্য আমরা শেপ ইফেক্ট, এখান থেকে শ্যাডো, শ্যাডো থেকে আমরা এখানে এটা দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ বন্ধুরা, আরেকটি কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে বন্ধুরা কাজটা প্রায় শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে, এখানে আমরা তিনটা কালার দিয়ে দিছি, আমরা চাইলে এইখানে তিনটা তিন কালার হয়ে গেছে, তিনটা তিন রকম কালার হয়ে গেছে। আমরা যদি চাই এটাও আমরা রেড করতে পারি, সে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে এখানে যে কালার আসছে, কালার থেকে আমরা এটাকে এই রেড কালার করে দিতে পারি। এখানে অনেক কালার আছে, ওগুলো যেহেতু রেড কালার, আমরা এটাও রেড কালার করে দিলাম। ওকে, আমাদের ভিজিটিং কাজটার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা এবার প্রিভিউ করে দেখবো কার্ডটা আসলে কীরকম হয়েছে। সেজন্য আমরা এখান থেকে এখানে আসলাম, এখানে আসার পরে আমরা এখানে প্রিন্টে দিতে পারি, প্রিন্ট প্রিভিউ, আমরা এখানে প্রিন্টে দিলাম। এই যে প্রিন্টে দিলে কার্ডটা হয়ে গেছে, এভাবে আমরা এখান থেকে প্রিন্ট করতে পারি। তো এখান থেকে আমরা যেটা আছে প্রশ্ন, যে সেভ করবো কিভাবে, আমরা এটা কয়েকভাবে সেভ করতে পারি। সেটা হচ্ছে, ডকুমেন্টে যদি সেভ করি তাহলে কন্ট্রোল এস দিলে আমরা ফাইলে কোন ফাইলে রাখবো সেখানে নাম দিতে পারি, আমরা পিডিএফ আকারে সেভ করতে পারি, অথবা আমরা পিএনজি, পিজিপি, পিজি, জেপিজি, যে কোনো ফরম্যাট আমরা সেভ করতে পারি। সেজন্য আপনারা যেটা করবেন সেটা হলো, প্রথমে আপনারা এখান থেকে, যেহেতু কোনো পিকচারে সেভ করা যাবে না, সেহেতু ফার্স্ট টাইম আপনারা পিডিএফে সেভ করবেন। পিডিএফ সেভ করার পরে ওইটা আপনারা কনভার্ট করে পিডিএফ থেকে পিএনজি, জেপিজি, জেপিইজি, যে কোনো ফাইলে কনভার্ট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।